সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো তোমরা সবাই। যথারীতি আমি অসম স্যার তোমাদের সাথে আজকে ক্লাসে যুক্ত হয়েছি, জীববিজ্ঞান ক্লাসে। তো আজকে আমরা যে পাঠটি আলোচনা করব সেটি হলো বৃক্কের সূক্ষ্ম গঠন ও মূত্র সৃষ্টি। কি বললাম বন্ধুরা? বৃক্কের সূক্ষ্ম গঠন ও মূত্র সৃষ্টি। তোমরা জানো গত ক্লাসে আমি বৃক্কের বাহ্যিক এবং আভ্যন্তরীণ গঠন সম্পর্কে আলোচনা করেছিলাম, আজকে আমি সূক্ষ্ম গঠন করব। তো আমরা জানি যে মানুষের দেহের যে দুইটা বৃক্ক থাকে, এর প্রতিটা বৃক্ক 10 লক্ষ নেপ্রনের সমন্বয়ে গঠিত। কত লক্ষ? 10 থেকে 12 লক্ষ নেপ্রন প্রতিটা বৃক্কে থাকে। এবং আমরা জানি বৃক্কের গাঠনিক ও কার্যিক একক হল নেপ্রন। অর্থাৎ বৃক্কের যে বৃক্ক যে গঠিত তার এককটা নেপ্রন, এবং বৃক্কে যে কার্য সম্পাদন হয় সেই কাজগুলিও সম্পাদন করে নেপ্রন। তাহলে এই যে 10 থেকে 12 লক্ষ নেপ্রন, এই প্রতিটা নেপ্রনের নেপ্রন লম্বায় 3 সেন্টিমিটার। তাহলে প্রতিটা বৃক্ক যদি 10 থেকে 12 লক্ষ নেপ্রনকে যদি 3 দিয়ে গুণ করি আমরা, তাহলে আপনি জানেন তাহলে এই যে যত নেপ্রন আছে তার সামগ্রিক দূরত্ব অর্থাৎ মোট দূরত্ব 36 কিলোমিটার বা 22.5 মাইল। বুঝতেই পারছ এই অনেক লম্বা হওয়ার কারণে বৃক্কের মধ্যে যে বিপাকক্রিয়া সংঘটিত হয় তার বিস্তৃতিও অনেক বেশি। এই জন্য আমরা জানি যে মানুষের দেহে প্রতি মিনিটে 125 ঘন সেন্টিমিটার তরল পরিস্রুত হয়, এবং এই 125 ঘন সেন্টিমিটারের মাত্র 99 ভাগ পানি তরল আবার মানুষের দেহে পুনঃশোষিত হয়। অর্থাৎ প্রতি মিনিটে 1 ঘন সেন্টিমিটার মূত্র মানুষের দেহে তৈরি হয়। এখন আমরা দেখব যে কিভাবে এই নেপ্রন মানুষের অর্থাৎ নেপ্রনের যে সূক্ষ্ম গঠন অর্থাৎ বৃক্কের যে সূক্ষ্ম গঠন অর্থাৎ নেপ্রন, যে নেপ্রন দিয়ে বৃক্ক গঠিত, সেই নেপ্রনের আকার বা গঠনটা কেমন। আমরা জানি যে একটা নেপ্রনের প্রধানত দুইটা অংশ, একটি হইল বোমেন্স ক্যাপসুল এবং গ্লোমেরুলাসের সমন্বয়ে রেনাল কর্পাসাল এবং রেনাল টিউবিউল। অর্থাৎ এই দুটোকে একসঙ্গে বলি আমরা রেনাল কর্পাসাল, আর এখান থেকে বাকিটুকু হল রেনাল টিউবিউল বা মূত্র নালিকা যেটাকে আমরা বলি। অর্থাৎ রেনাল কর্পাসালের আবার দুইটা অংশ, একটা হলো বোমেন্স ক্যাপসুল আর একটি হলো গ্লোমেরুলাস। অর্থাৎ এই যে পেয়ালার মতো দেখতে যে গঠনটি, এই গঠন প্লাস এর ভিতরে যে জালিকা, এই দুটো হলো রেনাল কর্পাসাল এবং এখান থেকে শুরু করে শেষ পর্যন্ত হচ্ছে রেনাল টিউবিউল। তাহলে এই যে রেনাল কর্পাসাল যেটা অর্থাৎ গ্লোমেরুলাসটা, আমরা যদি বলি যে বোমেন্স ক্যাপসুল অর্থাৎ বোমেন্স ক্যাপসুলটা কি, আমরা জানি বিজ্ঞানী বলেন এটা আবিষ্কার করেছিলেন এবং বৃক্কের সূক্ষ্ম গঠন যে নেপ্রন সেটা উনি বলেছিলেন। অর্থাৎ এই যে বোমেন্স ক্যাপসুল, এই বোমেন্স ক্যাপসুল অর্থাৎ গ্লোমেরুলাসকে ঘিরে যে দ্বিস্তরী বিশিষ্ট ফাঁপা পেলাকৃতির অঙ্গ তাকে বলি আমরা বোমেন্স ক্যাপসুল। এবং এই বোমেন্স ক্যাপসুলের ভিতরের প্রাচীরে থাকে প্রোটোসাইট কোষ এবং বাইরের প্রাচীরে থাকে অর্থাৎ এটা হলো ভিসেরাল স্তর এবং এটা হলো প্যারাইটাল স্তর। বহিঃপ্রাচীরকে আমরা প্যারাইটাল স্তর বলি এবং ভিতরের প্রাচীরকে আমরা ভিসেরাল স্তর বলি। এবং ভিসেরাল স্তরে প্রোটোসাইট কোষ দিয়ে গঠিত এবং প্যারাইটাল স্তর এপিথেলিয়াম কোষ দিয়ে গঠিত। এই যে গ্লোমেরুলাস, এটা কি বন্ধুরা? আমরা জানি বোমেন্স ক্যাপসুল দ্বারা গঠিত জালিকাটার যে গুচ্ছে রক্ত পরিস্রুত হয় সেই জালিকাটার অঙ্গ বৈশিক জালিকা সমৃদ্ধ অংশকে বলি আমরা গ্লোমেরুলাস। এবং আপনি জানেন যে এফারেন্ট ধমনিকা বোমেন্স ক্যাপসুলে প্রবেশের পরে অসংখ্য শাখা প্রশাখায় বিস্তৃত হয়ে আবার ইফারেন্ট ধমনিকা দিয়ে বেরিয়ে যায়। তাহলে এই যে শাখা প্রশাখা বিশিষ্ট যে জালিকা সেটাকে বলি আমরা গ্লোমেরুলাস। এখান থেকে এসে অর্থাৎ গ্লোমেরু বোমেন্স ক্যাপসুল থেকে যে নালিকা বের হয়ে সংঘে নালিকা পর্যন্ত সোজা তাকে বলি আমরা টিউব উদার অংশ।
আমরা জানি দেখতে পাচ্ছি বন্ধুরা টিউবুলার অংশের তিনটা অংশ একটা হলো প্রক্সিমাল বা অগ্রবর্তী পেঁচানো নালিকা একটি হলো হেলের লুপ অন্যটি হলো ডিসটাল বা দূরবর্তী পেঁচানো নালিকা অগ্রবর্তী পেঁচানো নালিকা কোন জায়গা থেকে তৈরি হয় বন্ধুরা আমরা জানি যে বোমেন্স ক্যাপসুল থেকে যে নালিকা অর্থাৎ হেলির লুপ পর্যন্ত লম্বা পেঁচানো 14 মিলিমিটার লম্বা যে নালিকা থাকে সেটাকে বলি আমরা প্রক্সিমাল বা অগ্রবর্তী পেঁচানো নালিকা এরপরে সোজা তৈরি করে আবার কর্টেক্স অঞ্চলে চলে যায় সেই যে ইউ আকৃতির গঠন বিজ্ঞানী হেলি এটি আবিষ্কার করেন বলে তার নাম অনুসারে এই ইউ আকৃতির গঠনকে বলি আমরা হেলির লুপ এবং যে বাহুটি নেমে আসে সেটিকে বলি আমরা ডিসেন্ডিং বাহু যে বাহুটি উপরের দিকে যায় অর্থাৎ বিপরীত দিকের বাহু দুইটা একটিকে বলি আমরা ডিসেন্ডিং বাহু অন্যটিকে বলি আমরা অ্যাসেন্ডিং বাহু এবং হেলির লুপ থেকে যে নালিকা সাংগাই নালিকা পর্যন্ত বিস্তৃত সেটাকে বলি আমরা ডিসটাল পেঁচানো নালিকা বা দূরবর্তী পেঁচানো নালিকা এবং দূরবর্তী পেঁচানো নালিকা যে যে নালীর সঙ্গে যুক্ত তাকে বলি আমরা সংগ্রাহী নালিকা এবং এই সংগ্রাহী নালিকার সঙ্গে অসংখ্য দূরবর্তী পেঁচানো নালিকা এসে মিলিত হয়ে ভেক্টর ডাক্টর বেনিনি এটা ডাক্টর বেনিনি গঠন করে অর্থাৎ এই সংগ্রাহী নালিকায় অসংখ্য ডিসটাল পেঁচানো নালিকা যুক্ত হয় এবং এই সংগ্রাহী নালিকা থেকে মুক্ত ইরেটর হয়ে মুক্ত থলিতে যে জমায় যা অবশেষে মুক্ত নালীর মাধ্যমে মানুষের দেহ থেকে বাইরে বেরিয়ে যায় তো বন্ধুরা এই হলো আমাদের নেফ্রনের গঠন এখন আমরা দেখব যে কিভাবে মূত্র সৃষ্টি হয় আসলে আমরা জানি যে মূত্র সৃষ্টি হয় একটা জৈবিক প্রক্রিয়া আমরা যে পানি খাই যে খাদ্য গ্রহণ করি এই সমস্ত খাদ্যের সার অংশ বা অসার অংশ আমাদের দেহ পরিপাক বা শোষণ হওয়ার পরে আসলে এইগুলি আমাদের রক্তের সঙ্গে মিশ্রিত থাকে আমরা জানি প্রতি মিনিটে প্রতি 5 মিনিট অন্তর মানুষের দেহের সমস্ত রক্ত একবার বৃক্ক অতিক্রম করে অর্থাৎ এই রক্তের মাধ্যমে মানুষের দেহ আমিষ জাতীয় খাদ্য বা প্রোটিন জাতীয় খাদ্য বিপাকের ফলে যে বিষাক্ত পদার্থের সৃষ্টি হয় রক্তের মাধ্যমে বৃক্কে আসার পরে অর্থাৎ বৃক্কে নেফ্রনে আসার পরে সেটি পরিশ্রুত হয়ে অবশেষে মূত্র তৈরি করে আমরা জানি যে বিজ্ঞানীরা এই মূত্র সৃষ্টির সম্পর্কে তিনটা ধাপের কথা বর্ণনা করেছে অর্থাৎ তিনটা স্টেজে মানুষের দেহে মূত্র তৈরি হয় আমরা জানি যে আমাদের বিভিন্ন শরীরের বিভিন্ন অংশ থেকে রক্ত কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত হৃৎপিণ্ডে যায় সেই হৃৎপিণ্ড থেকে এই নাইট্রোজেন যা বর্জ্য পদার্থ সম্বলিত রক্ত বৃক্ক অর্থাৎ নেফ্রনে আসার পরে তিনটা ধাপে মূত্র সৃষ্টি হয় এক নম্বর হইল আল্ট্রা ফিল্ট্রেশন বা অতি পরিস্রাবন দুই নম্বর হচ্ছে নির্বাচনমূলক পুনঃশোষণ তিন নম্বর হইল সক্রিয় ক্ষরণ এই যে তিনটি ধাপ অর্থাৎ মূত্র সৃষ্টির ধাপ হল তিনটি আল্ট্রা ফিল্ট্রেশন নির্বাচনমূলক পুনঃশোষণ এবং সক্রিয় ক্ষরণ এখন আমরা দেখব যে আল্ট্রা ফিল্ট্রেশনটা আসলে কি আমরা জানি শরীরের বিভিন্ন অংশ থেকে অর্থাৎ পৃষ্ঠীয় ধমনী রেনাল ধমনী তথা এফারেন্ট ধমনিকার মধ্য দিয়ে এই নাইট্রোজেন জাত বর্জ্য পদার্থ সম্বলিত রক্ত বৃক্কের নেফ্রন অর্থাৎ নেফ্রনের মধ্যে প্রবেশ করে এবং ইফারেন্ট ধমনী দিয়ে শুদ্ধ রক্ত বেরিয়ে যায় পরিশ্রুত হওয়ার পরে এখন এফারেন্ট ধমনিকার ব্যাস ইফারেন্ট ধমনিকা থেকে বেশি হওয়ায় এই গ্লোমেরুলাসে একটা চাপ তৈরি হয় অবিশ্রবণী চাপ যেটাকে বলি আমরা এবং এই যে এই চাপের পার্থক্যের কারণে এই রক্তের মধ্যে যে বিষাক্ত পদার্থগুলো থাকে সেটা এই ফিল্ট্রেশন বা পরিশ্রুত হয় আমরা আল্ট্রা ফিল্ট্রেশন কেন বলছি আমরা জানি যে এই নালীতে অর্থাৎ এফারেন্ট ধমনী থেকে ইফারেন্ট ধমনী প্রাচীর মানে স্থূলত পুরো সরু হয় এটা প্রশস্ত এটা সরু হয় এখানে রক্তের মধ্যে একটা চাপ তৈরি হয় এই কায়াতাদের যে চাপকে বলি আমরা কার্যকরী চাপ এই চাপের কারণে এই রক্তের মধ্যে যে বিষাক্ত পদার্থ তার নাইট্রোজেন
যা বর্জ্য পদার্থ অ্যামোনিয়া ইউরিয়া ইউরিক অ্যাসিড ক্রিয়েটিনিন প্রতি প্রভৃতি ক্ষতিকর বস্তু সম্বলিত যে রক্ত এখানে আসার পর এখানে পরিশ্রুত হয় পরিশ্রুত হয়ে অর্থাৎ রক্তের মধ্যে শুধুমাত্র রক্ত কণিকা এবং প্রোটিন ছাড়া যে প্রোটিন এবং রক্ত কণিকা ছাড়া প্রোটিনের সম্পূর্ণ অ্যামাইনো অ্যাসিড মানে প্রোটিন এবং রক্ত কণিকা ছাড়া এখানে পরিশ্রুত হয় এই যে স্পেসটা এটা বোমান্স ক্যাপসুলের স্পেস যেটাকে আমরা ক্যাপসুলার স্পেস এইখানে এসে জমা হয় যেটাকে বলি আমরা গ্লোমেরুলার ফিল্ট্রেট আমরা অতি পরিশ্রমের আটো ফিল্ট্রেশন কেন বললাম এই যে কার্যকরী চাপের কারণে রক্ত থেকে নাইট্রোজেন বর্জ্য পদার্থ সম্বলিত যে উপাদানগুলো থাকে সেগুলো এখানে পরিশ্রিত হয় সেটাকে বলি আমরা আল্ট্রা ফিল্ট্রেশন এরপর আমরা নির্বাচনমূলক পুরস্কার আমরা জানি যে পানি শর্করা চিনি অ্যামোনিয়া ইউরিয়া ইউরিক অ্যাসিড সমস্ত উপাদান 99% পানি এখানে অর্থাৎ পরিশ্রিত হয় সেখান থেকে অর্থাৎ এখানে আসার পরে 80% অর্থাৎ 80% বর্জ্য পানি বা জলীয় পদার্থ পুনরায় এখান থেকে শোষিত হয়ে দেহে মাংসে দেহ কোষে আবার ফিরে যায় অর্থাৎ এই যে পুনঃশোষণটা হয় এই জায়গায় হয় 60% কোথায় এই অগ্রবর্তী বা প্রক্সিমাল মেজানো নালিকায় এখান থেকে এখানে যখন এদিকে যাওয়া অর্থাৎ এখানে শর্করা পানি অ্যামোনিয়া ইউরিয়া প্রভৃতি ইউরিয়া না অ্যামোনিয়া এগুলা এখানে পুনঃশোষিত হয়ে আবার কোষে ফিরে যায় এই যে গ্লোমেরুলার ফিল্টার এটা যখন ডিসেন্ডিং বাহু দিয়ে নেমে যখন অ্যাসেন্ডিং বাহু দিয়ে উপরে অর্থাৎ হেলিয়াম রুমে আসে তখন কতগুলো লবণ পটাশিয়াম সোডিয়াম ক্যালসিয়াম সহ অল্প পরিমাণে পানি এখানে বিশুদ্ধ পানি লবণে পরিশোধন ঘটে এখান থেকে অগ্রসর হওয়ার পরে যেটা ঘটে এই যে নির্বাচনমূলক পুনঃশোষণ যেটা বলছি আমরা অর্থাৎ এর ভিতর দিয়ে যখন তরল পদার্থ প্রবাহিত হয় তখন ওই তরল পদার্থের মধ্যে যে উপাদানগুলো থাকে অর্থাৎ দেহের জন্য উপকারী অর্থাৎ প্রয়োজনীয় উপাদানগুলো আবার দেহ কোষে পুনরায় শোষিত হয় সেজন্য বলছি আমরা নির্বাচনমূলক পুনঃশোষণ যা শোষিত হয়ে বা অবশেষে জঙ্গায় নালিকায় যায় এরপরে আসে আমরা সক্রিয়করণ আমরা জানি বন্ধুরা নাইট্রোজেন যা বিপাকের ফলে সৃষ্ট যে বিষাক্ত দ্রব্য অর্থাৎ অ্যামোনিয়া ইউরিয়া ইউরিক অ্যাসিড এইগুলা যে তৈরি হয় এই তৈরি উপাদানগুলো এখান থেকে কোষ থেকে সক্রিয়ভাবে এই সংগ্রহে এই যে বৃক্কীয় যে নালিকার মধ্যে প্রবেশ করে আচ্ছা সেটাকে বলছি আমরা সক্রিয়করণ এই তিনটা ধাপ শেষে যে পচাইয়া হলুদ প্রচন্ড দুর্গন্ধ বিশিষ্ট তীব্র ঝাঁঝালো গন্ধযুক্ত খড় রঙের যে তরল সংগ্রহের নালিকার মধ্য দিয়ে ইউরিয়ার ইউরেটার হয়ে মূত্রধ্বনিতে জমা সেটাকে বলি আমরা মূত্র বন্ধুরা এইভাবে আমাদের মূত্র সৃষ্টি হয় আমরা জানি যে এই যে ইউরিয়াটা বললাম আমরা ইউরিয়াটা কিভাবে তৈরি হয় বলতে লাস্ট মিনিট ইউরিয়া আমরা জানি যে ইউরিয়া তৈরি হয় মানুষের যকৃত আমরা জানি যে প্রোটিন জাতীয় খাদ্যের বিভাগের ফলে অ্যামাইনো অ্যাসিড তৈরি হয় অ্যামাইনো অ্যাসিড বিভাগের ফলে তৈরি হয় অ্যামাইনো জাতীয় খাদ্যের বিভাগের ফলে তৈরি হয় অ্যামাইনো অ্যাসিড এবং অ্যামাইনো অ্যাসিড বিভাগ অ্যামাইনো অ্যাসিড ডিঅ্যামাইনেশন প্রক্রিয়ায় টিটি অ্যাসিড এবং অ্যামোনিয়া উৎপন্ন করে টিটি অ্যাসিড শরীরের প্রয়োজনে ব্যবহৃত হয় এবং অ্যামোনিয়া এবং হাইড্রোজেন অ্যামোনিয়া তৈরি করে এই অ্যামোনিয়া কার্বন ডাই অক্সাইডের সহযোগিতায় ইউরিয়া তৈরি হয় যা রক্তের মাধ্যমে বাহিত হয়ে যখন বৃক্কে আসে বৃক্কে আসার পরে পরিশ্রুত হয়ে পরিশেষে মূত্র উৎপন্ন হয় আশা করি তোমরা বুঝতে পেরেছ কিভাবে মূত্র সৃষ্টি হয় নেফ্রনের গঠন কিরকম আগামী ক্লাসে আমরা অন্য বিষয় নিয়ে আলোচনা করব আজকের মতো তোমরা ভালো থেকো সুস্থ থেকো সকলকে